দিয়েছিলাম, যার নাম ছিল ক্রিয়েটিভ এডুকেশন নাম দিয়েছিলাম। বেশ ভালোই চলছিল কোচিং সেন্টার, কিন্তু কি হয়েছে, একটা কোচিং সেন্টার চালালেও একটা টাকার ব্যাপারটা সংসারে দরকার লাগে। তো আমি কারোর কাছ থেকে যে টাকা চাইবো যে স্যার কি রে মাস শেষ হয়ে গেছে মাইনেটা দে, সেটা আমার থেকে আসে না। বা কেউ ভর্তি হলো যে এত টাকা ফিস, কত টাকা স্যার ফিস দেবো, সেটা আমি বলতে পারি না, যা দেবেন তাই। এই জন্য আমি নেগেটিভ আমার এখানে হয়েছে সময় গাড়ি আপনার কলও অ্যাকসেপ্ট করা, রিসিভ করা যায় না, মেসেজও চেক করা যায় না। আমরা যাচ্ছি হাই রোডে একটা জিনিস নিয়ে, খাবার নিয়ে, তো সেটা দেখিনি আমি অনেকটা চলে গেছি গিয়েছি। এবার যে প্রপার লোকেশনটা দিলেন পরে, সেটা ঠিক অপোজিটে, মানে যেদিকে গেছি তার অপোজিটে, সে যাওয়া আসা আমার তো টাইমটা নষ্ট হলো। তো সেটার জন্য আমার যে দেরি হয়েছে, কাস্টমার আমাকে তার উপর এ করছে যে আমার ভুল, সেটা আমার দেরি হয়েছে, আমার ভুল, ঠিক আছে। তো সেটা যখন গিয়ে কাস্টমারটাকে বললাম যে এটা আমার ভুল নয়, আপনার লোকেশন ভুল দেওয়ার জন্য আমার দেরিটা হয়েছে, ওনার খাবার খাবার এত তাড়া ছিল, তিনি আমাকে যাচ্ছে তাই বলেছেন, এমনকি আমার বিরুদ্ধে কমপ্লেন করেছেন। দেখে অনেক সাপোর্টিভ এরা, এরা এটা না থাকলে আজকে হয়তো অনেকে মানে চাকরি করে যেটা পেতো না, সেটা এখান থেকে পেয়ে যাচ্ছে। ধরুন চাকরি করে ধরুন 10,000 টাকা সে আর্নিং করে, 333 টাকা সামথিং হচ্ছে, সে এখানে 600 টাকা, 800 টাকা, 400 টাকা, 500 টাকা আর্নিং থাকে, তাও আমার নিজের, এটা প্লাস পয়েন্ট। বলতে কি এমন এমন জায়গায় গেছি যেখানে সন্ধ্যে 7টার পরে লোক নেই, কলকাতা শহরে। আপনি নিউটাউনের একটু ভেতর দিকে যাবেন, 7টার পরে পুরো রাস্তা শূন্য, যে যার ফ্ল্যাটে যে যার আছে, পুরো যাচ্ছি পুরো অন্ধকার, রাস্তায় লাইট পর্যন্ত জ্বলছে না, অন্ধকারে যাচ্ছি, তখন প্যাসেঞ্জারও নেই, নিজে যাচ্ছি। তো নমস্কার, কেকে পডকাস্টে আপনাদের আবার স্বাগত জানাই। বাংলা পডকাস্টের এই প্রথমবার কোনো র্যাপিডোওয়ালা, ওলাওয়ালা এবং ইনড্রাইভওয়ালা আমাদের সাথে আছে আজকে। বেশি দেরি না করে তার ব্যাপারে একটু জানা যাক। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। আপনাকে ডাকার একটাই কারণ হচ্ছে যে এই যে কাজটা আপনি করছেন, মানে খুব মানে অভিজ্ঞতা নেই আমার সেরকম, কিন্তু যে কাজটা খুব সাহসীর কাজ আমার মনে হয়। হ্যাঁ, তো বেশি দেরি না করে আপনার ব্যাপারে একটু বলুন। আমি দেবজিৎ নস্কর, অনেকেই শুনেছেন নামটা। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো মেনলি আমি র্যাপিডো করছি, কারণ হচ্ছে আমার মানে কি বলবো যে জব জিনিসটা ওটা ঠিক আমার আসে না, মানে কারোর নিয়ন্ত্রণে গিয়ে কাজ করবো বা কারোর নিচে গিয়ে কাজ করবো সেটা ঠিক আসে না। যেহেতু র্যাপিডো বা উবের চালানো একটা নিজের ব্যবসার মতো, আমি দিন শেষে যা আর্নিং করবো সেটা আমার, ঠিক আছে, এর ভাগ কাউকে আমাকে দিতে হবে না, বা কোনো বসের আন্ডারে তার টার্গেট পূরণ করতে হবে না। আমার টার্গেট আমি নিজে নির্ণয় করবো যে আমি আজকে কতটা কাজ করব, কত আর্নিং করব, কটা রাইড করব, সবটাই আমাকে করতে হচ্ছে আমার আন্ডারে, মানে আমার নিয়ন্ত্রণে সব কিছু আমার আন্ডারে হচ্ছে, ঠিক আছে। তাই মেনলি আমি র্যাপিডোতে আসা। তো যদি বলি আমার পাস্টের লাইফ, তো আমি বিলং করি হচ্ছে হাওড়া শিবপুর থেকে, যে বি গার্ডেন আছে ওই অঞ্চল থেকে। তো মেনলি ওখানে যে আমার বাবা হচ্ছে একজন সামান্য গ্রিলের দোকান, সামান্য বলা ভুল, তিনি কারণ কি এখন ব্যবসাটা খুব একটা বড় নয় আমাদের গ্রাম অঞ্চল ধরতে গেলে, আমাদের যে জায়গাটাতে থাকি না শহর না গ্রাম, মফস্বল মতো। তো ওখানে আমার বাবা হচ্ছে গ্রিলের দোকান, তো তারই আমি ছেলে। আর আমার শিক্ষাগত যোগ্যতা বলতে কি আমার বিএসসি করা আছে, ঠিক আছে, আশুতোষ কলেজ থেকে বিএসসি করা আছে। আর আমার সাবজেক্ট ছিল সিপিএম, মানে পিসিএম সিপিএম যাই বলবেন, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ঠিক আছে। তো এই ছিল। তারপরে ফার্স্ট যদি জব বলতে চাই, তো ফার্স্ট আমি যখন স্কুলে পড়তাম তখন আমি করতাম মেডিকেল স্টোরে কাজ, তারপরে দেন কলেজ লাইফের পরে আমি করলাম কল সেন্টার জব, সেটাই বেসিক্যালি স্টুডেন্টরা শেষে ওটাই করে, কল সেন্টারে কাজ। দেন কল সেন্টারে কি হলো কি একটা টার্গেট ছিল, যেটা আমি কোনোদিনই চাইনি যে আমাকে টার্গেট দিয়ে কেউ কাজ করাবে, একটা মাস শেষে টার্গেট থাকে, ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি একটা মানে কি জব খুঁজছিলাম, আমার সাথে একটা স্ক্যামও হয়েছে, সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে, একদম ঠিক আছে। স্ক্যামটা নয় সবারই হতে পারে জব নিয়ে স্ক্যাম। তো বেসিক্যালি একটা, তারপরে আমি একটা জব করলাম একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, সিমেন্ট বালির হিসাবপত্র রাখা, সিকিউরিটি দিয়ে সুপারভাইজার, ঠিক আছে, তারা হিসাবপত্র রাখতো, আমি উপরে ছিলাম, খাতাপত্র দেখতাম, এইসব দেখতাম, ওয়েট দেখতাম। তো দেন আমার ওটা হলো। তারপরে তারপরে কাজ বলতে আমার হচ্ছে যে ওয়েট মেশিনগুলো হয়, ওয়েট মেশিন মানে দোকানে মুদিখানা দোকানে যে ওয়েট করা হয় জিনিসপত্রের, ওই যে মেশিনগুলো যে সেলসের কাজ। তো সেলস ব্যাপারটা মানে বুঝতে পারছেন, বস দেবে কি একটা মাসে এই সেল কর, ওই জিনিসটা আমার ঠিক আছে না, মানে এদিক ওদিক ঘুরে টুরে সেই টার্গেটে এসে যাচ্ছে, ঠিক আছে। তাই জন্য আমাকে ওই সবকে লেট করতে হয়েছে। লেট করে আমার ওর মধ্যে আমি অনলাইনে কিছু ব্যবসা করেছি, এই নয় যে সেখান থেকে ভালো কিছু আর্নিং হয়েছে। তো লাইফে কিছু পার্সোনাল প্রবলেম এসে যাওয়ার পরে সেটাকে লেফট করলাম। লেফট করে আমি কোচিং সেন্টার চালাছিলাম, যার নাম ছিল ক্রিয়েটিভ এডুকেশন নাম দিয়েছিলাম। বেশ ভালোই চলছিল কোচিং সেন্টার, কিন্তু
কি হয়েছে, একটা কোচিং সেন্টার চালালেও একটা টাকার ব্যাপারটা সংসারে দরকার লাগে। তো আমি কারোর কাছ থেকে যে টাকা চাইবো যে কি রে মাস শেষ হয়ে গেছে মাইনেটা দে, সেটা আমার থেকে আসে না। বা কেউ ভর্তি হলো যে এত টাকা ফিস, কত টাকা স্যার ফিস দেবো, সেটা আমি বলতে পারি না, যা দেবেন তাই। এই জন্য আমি নেগেটিভ আমার এখানে হয়েছে। তো তারপরে আমি র্যাপিডোতে ফাইনালি এলাম। র্যাপিডো তো ফার্স্টেই আমার উবেরটা হয়নি, র্যাপিডো অ্যাপ্লিকেশানে ইনস্টল করলাম, র্যাপিডোতে কাজ করলাম, দেন উবেরটা হচ্ছিল না। তারপর আমার যে আরসি হয় গাড়ির সেটা ছিল না বলে, তো আরসিটা আসার পরে উবেরটা হলো। তারপর র্যাপিডো উবের ধীরে ধীরে ইনড্রাইভ আস্তে আস্তে আপডেট হতে থাকে, এইভাবে আমি কাজ করি। আর কাজ বলতে কি, আমি প্রথম প্রথম যে ফার্স্ট দিন আমার অভিজ্ঞতা যদি বলি, যে আমার ফার্স্ট দিনের অভিজ্ঞতা কি র্যাপিডোতে, ফার্স্ট দিন গাড়ি নিয়ে বেরিয়েছি, রাস্তাঘাট সম্বন্ধে অতটা আইডিয়া ছিল না। প্রথম দিনকে আমার যে আইডিয়া যে আমি কোনোদিন গাড়ি নিয়ে কলকাতাতে আসিনি, ফার্স্ট র্যাপিডো চলার জন্যই বেরোলাম, আর ফার্স্ট দিনকেই পুলিশ কেস দিল, ঠিক আছে 500 টাকার কেস। আমি নেগেটিভ হয়ে যেতে পারতাম, প্রথম দিনকে কোনো আর্নিং হলো না, 500 টাকা চলে গেল না, আমি নেগেটিভ হলাম না, কেন আমি আর্নিং করতে বেরিয়েছি, নিজের ব্যবসা করতে বেরিয়েছি, তো পজিটিভলি আমাকে কাজ করতে হবে। সেদিনকে আমার মাত্র 200 টাকা আর্নিং হয়েছে, তার মধ্যে থেকে আবার 500 টাকা বাদ, মানে নেগেটিভ 300 টাকা। তো আমি ভেঙে পড়তে পারতাম, পড়লাম না, পরের দিনকে আবার বেরোলাম, তার পরের দিনকে আমার আর্নিং হলো 400 টাকা, সব কেটে কুটে এইভাবে হতে 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 আমার আর্নিংটা ধীরে ধীরে ডেভেলপ করে, ঠিক আছে। এবার এই যেটা বললেন আপনি যে কথাটা, সেখানে মাঝে গিয়ে কোনোদিনও মনে হয়নি যে র্যাপিডো চালাচ্ছি বা র্যাপিডোতে যে করছি সেখানে একটু সম্মানে লাগতে পারে, বা লোক বলবে তুই তো র্যাপিডো চালাচ্ছি সেটাতে কোনো ইয়ে নেই, বা এরকম সেটা কোনো সম্মানে বা এরকম কোনো ভাবেননি যে লাগতে পারে না? এরকম কোনো তো ব্যাপার নেই, কাজ করছি, অনেস্টলি কাজ করছি, মেন কথা খেটে খাচ্ছি, আমি তো কোনো চুরি চামারি করছি না, তা সম্মানে লাগবে কেন? আমি একটা গর্ব করে বলতে পারি আমি র্যাপিডো বাইক চালাই, যে আমি জব করি না, র্যাপিডো বাইক চালাই, দিন শেষে 500-600-800 যাই হোক একটা আর্নিং করি। চুরি তো করছি, চুরি তো করছি না আমি, না কারো মেরে খাই, মেরে খাচ্ছি, সকালে সকালে বেরোচ্ছেন, রাত্রে ফিরছি বা দুপুরে ফিরছি, অল্টারনেট করে টাইম করে কাজ করছি, আমি ফ্রিডম টাইম, টাইমের কোনো আমাদের মানে বাধ্যবাধকতা নেই, ফ্রিডমলি কাজ করছি, একদম যা আর্নিং হয় আমার, তার তো সম্মানের কি, মানে আমার সম্মান আমার কাছে। মানে আপনার মতো লোক যদি এই র্যাপিডোতে সবাই থাকে না, তাহলে আমার মনে হয় যে র্যাপিডো বুক করলাম হঠাৎ করে ফোন করে দাদা কত টাকা আছে, 50 না 100 টাকা, 20 টাকা বাড়িয়ে দেবেন, আলাম না দাদা যা আছে আমি সেটাই দেবো, নাহলে তাহলে আমি ক্যান্সেল করে দিচ্ছি, এই যে প্রবলেমগুলো হয়, তো দাদা আপনার কাছে এই এই প্রবলেমগুলোর সলিউশন কী, বা সেই ধরনের লোকের সাথে আমি কীভাবে ট্যাকেল করবো সেটা একটু একটু আমাকে যদি বলে দেন, তাহলে সেই দর্শক যারা দেখছে তারা এটা ভাববে যে না তাহলে এবার থেকে আমি র্যাপিডো ওলা উবের যেটাই আমি বুক করব সেখানে আমি এই জিনিসগুলো ধ্যান রাখবো, বা কেউ যদি বলে যে এটা কী হচ্ছে তাহলে আমি সেইভাবে কাজ করবো। দেখুন মেনলি র্যাপিডো উবের যারা চালায় মানে আমাদের মতো যারা চালাচ্ছে তাদের এটা উচিতই নয় কোনো দিন যে একটা কাস্টমারের থেকে বেশি টাকা নেবো। হ্যাঁ হয়তো হতে পারে এমন একটা জায়গায় ড্রপ লোকেশান পড়লো সেখান থেকে ভাড়া পাবো না, সেক্ষেত্রে 10-20 টাকা এদিক ওদিক করা যেতে পারে, সেটা কাস্টমার যদি স্যাটিসফাই হয় এগ্রি করে হতে পারে, কিন্তু আদারওয়াইজ কারোর কাছ থেকে চাওয়া উচিত না, কারণ সেও তো একটা হতে পারে, তো আমি জানছি না যে সে কেমন মানুষ, আমার উল্টো দিকে যে আছেন সে গরিব কি বড়লোক কি, মানে সে বেশি টাকা আর্নিং করে জানছি না, একজন যদি সে মাসে ধরুন 20,000 টাকা আর্নিং করে, সে যদি এবার প্রত্যেক দিন ভাড়া 200 টাকা যদি দেয়, 100 টাকা ভাড়া 200 টাকা তার থেকে চাই, তার কেমন লাগবে? আমি নিজের জায়গায় ফেলে দেখি, আমি যদি র্যাপিডো চালিয়ে মাসে 20,000 টাকা ধরুন আর্নিং করছি, যদি আমাকে 200 টাকা ডেলি গাড়ি ভাড়া দিতে হয় তাহলে আমার কেমন লাগবে? কেউ যদি 200 টাকার জায়গায় 400 টাকা চেয়ে বসে আমার কেমন লাগবে? সেটা নিজেকে ভাবা উচিত, তাহলে আমি কেন চাইবো অন্যের কাছ থেকে? তো এই যে ক্যান্সেল যারা করছে বা তাদের বিষয়ে যদি আমি কোনো কমপ্লেন করতে যাই, কমপ্লেন করা যায়? অবশ্যই কমপ্লেন করা যেতে পারে, আপনি অবশ্যই কমপ্লেন করবেন, অ্যাপসের মধ্যে অপশন থাকে যারা ক্যান্সেল করছে তাদের বিরুদ্ধে কমপ্লেন করবেন, ঠিক আছে, যে এই ড্রাইভারটা বা এই একটা যে ট্রানজেকশন আইডি থাকে, তো আপনাদের যে রাইড করছেন একটা আইডি থাকে, সেই আইডি ধরে একটা ট্রেস করে কমপ্লেন করতেই পারেন, ওয়ালেট থেকে টাকা কেটে নেওয়া হবে, আমাদের যে ওয়ালেট থাকে ওখান থেকে টাকা কেটে নেওয়া হয় যে ইনি এই করেছেন, বা আমাদের স্ট্রাইক দিয়ে দেওয়া হয়, আমাদের ব্যান করে দেওয়া হয়, আমাদের আইডি সাসপেন্ড করে দেওয়া হয়। ওকে, আমার ক্ষেত্রে সেটা হয়নি কারণ আমি কোনদিন চাই। হ্যাঁ আপনি আপনার আমি ভিডিও দেখেছি এবং ভিডিওতে সেটা আপনি দেখেন, বা অনলাইন কেউ যদি চাইছে তখনই আপনি ওখানে র্যাপিডোতে জেনারেট করে ওটা দিয়ে দিন, কিউআর কোড যাতে যে অ্যামাউন্টটা সেটাই সেটা আপনি দিচ্ছেন, এবং ওর সাথে সাথে আপনি এটাও দেখাচ্ছেন যে আমি কোম্পানিকেও দিচ্ছি আমি নিজেও খাচ্ছি। আচ্ছা হ্যাঁ সেটা তো অবশ্যই, কোম্পানিকে যদি না দিই কাউকে যদি খাবার না খাওয়াই সে আমাকে খাওয়াবে কেন? একদম মেনলি সবাই তো, আমি যেমন প্রফিট করতে বেরিয়েছি সে অ্যাপস তৈরি করে সে তো প্রফিটের আশায় বসে আছে, একদম একদম, সে অ্যাপস তৈরি করে সার্ভারে দেখেছে তার একটা খরচা আছে, তার একটা মানে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আছে, আরো সব আছে, তাদেরকে মাইনে দিতে হচ্ছে, সেটা আমাদের দেখতে হবে না? সেটা তো একদম দরকারি কথা। আর একটা জিনিস হয় কি, এই যে জিনিসগুলো করে
আমি কিছু সম্প্রদায়ের লোক দেখেছি, সেই সম্প্রদায়ের কি আপনি কি বিচার করেন যে সেই ধরনের সম্প্রদায়ের লোকেরাই করে নাকি এটা সবাই করে, বাঙালি কেউ, আমি যদি বলি মুসলিম? আচ্ছা বিহারি, এখানে কোনো ধর্ম সম্প্রদায়কে যদি আঘাত দিয়ে কথা বলতে চাইবো না, আগে থেকেই বলছি, দেখুন যারা করে তাদের মেন্টালিটি ওরকমই সেটা, কিন্তু তবুও 90% যদি বলি আমি ওই সম্প্রদায়টা করে, মানে যারা গুটকা খোর বলতে গেলে ওরা করে। হ্যাঁ, ওরাই আবার দেখবেন আজকালকার দিনে মানে ওরাই একটু বেশি বদমাইশি করে। আমি দেখেছি, করেছি এরকম কয়েকজনকে করেছি, কিন্তু কি হয় একটার সময় সবসময় আমি যদি ফ্রিডমলি একটা করতে যাচ্ছি তাকে তো আমাকে রোজ দিয়ে আসতে হবে না, সেই জন্য আমি ওটা নিই না। ওটা নেন না, ওটা নেন না, ঠিক আছে। প্রথম প্রথম করে দেখেছি কিন্তু পরে বুঝলাম না ওটা। হ্যাঁ, আর যেটার জন্য আজকে যেটা দেখে আপনাকে আজকে ডাকা, যেটা হচ্ছে আপনি একজন ইউটিউবার। হ্যাঁ, র‍্যাপিডো ইউটিউবার, আমি যদি সার্চ করি, আপনারা যদি সার্চ করেন তাহলে ওনার দাদাকে দেখতে পাবেন। আপনার চ্যানেলের নামটা একটু বলুন। চ্যানেলের নাম প্রকৃত সুখ। হ্যাঁ, প্রকৃত সুখে যে এটা দেখতে পাওয়া যায় দাদাকে। হ্যাঁ, তো এই যে ইউটিউবার, হ্যাঁ, ইউটিউবে মাইকের সামনে লাগিয়ে এই যে একটা মানে যারা যারা আমরা ট্রাভেলিং ব্লগস করে যান, তারা দেখেছি এটা করে। হ্যাঁ, আপনার মাথায় এটা এটা প্ল্যানটা একটু আমাকে বলুন, খুব ভালো লাগে। এটা প্ল্যান বলতে কি, দেখছি যে আমার কন্টেন্ট প্রথমে ট্রাভেল ব্লগে ছিল, ঠিক আছে, ওটাই আমার ছিল, কিন্তু ট্রাভেল ব্লগ করতে তো ট্রাভেল করতে টাকা লাগে না। এবার আমার যেহেতু এটাই আমার র‍্যাপিডোরে আমার বিজনেস জব যাই বলবেন, তো এটা এখন ডেলি আমি করছি, তো এটাকেই দেখাই না লোককে, এখান থেকে লোক কিছু শিখুক, লোক আর্নিং পাক, আমাকে দেখে লোক কাজ শিখবে, তারা ইন্সপায়ার হবে যে আমি কাজ করছি, আমি নিজেকে প্রকাশ করছি, আমি র‍্যাপিডো ড্রাইভার বলে, সেটা থেকে তারাও ইন্সপায়ার হবে, মোটিভেট হবে, তারাও কাজে আসবে। আমি আর দু চারজন বেকারকে আমি আরও জব দেবো যারা জব খুঁজছে এই বাজারে, লকডাউনের পরে অনেকেই জব হারিয়েছে, তারাও একটা অপরচুনিটি খুঁজছে যে আমরা একটা জব করে যেটা কিছু আর্নিং করি। আমার ভিডিও দেখে অনেকে ইন্সপায়ার হয়েছে, জব করছে, তারা র‍্যাপিডোতে কাজ করছে। মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ, যারা এনার ভিডিও দেখে যারা এই লাইনে এসে নিজের সংসার চালাচ্ছে এবং নিজের বাড়িতে দুমুঠো ভাত তুলে দিচ্ছে, থ্যাংক ইউ দাদা, এটার জন্য আপনাকে প্রচুর বড় একটা সেলুট। আর আপনার এই কাজ করতে করতে আপনার একটা ভিডিও দেখেছিলাম যেখানে আপনার সাথে একটা স্ক্যাম হতে যাচ্ছে, সেই স্ক্যামের ব্যাপারে একটু আমাকে বলুন। স্ক্যামটা হচ্ছে বেসিক্যালি আমি একটা ইলাবরেট করবেন কিন্তু। হ্যাঁ, র‍্যাপিডোতে একটা অর্ডার এসেছিল আমার, সেটা খিদিরপুরের দিকে, আমি এক্সাক্ট লোকেশনটা আমি বলছি না, তো গেলাম ড্রপ লোকেশনে, গেলাম মানে পিক আপ লোকেশনে, গেলাম যেতেই আমাকে ফোন করলো, সঙ্গে সঙ্গে ফোন পিক আপ করলাম। সাধারণত কাস্টমাররা ফোন করে না, হোয়াটসঅ্যাপে মেসেজ করে, এই সরি হোয়াটসঅ্যাপ বলছে, ওদের যে র‍্যাপিডো মেসেজিং সিস্টেম ওখানে মেসেজ করে, খুব রেয়ারই কল করে। সঙ্গে সঙ্গে কল করে বললেন, আপনাকে 3,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, কিছু একটা টাকা পাঠিয়ে দিচ্ছি, আমার একটা ওয়াইফ যাবে, আপনি ডাক্তারকে 2,500 টাকা দেবেন, 500 টাকা আপনার, ঠিক আছে, বলি সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল। আমি ঠিক ব্যাপারটা বুঝলাম না, আমি কল ব্যাক করলাম, তো আবার আমাকে এক্সপ্লেন করলো ব্যাপারটা, আমি ইয়েস নো বলতে পারছি না। উনি দেখি হঠাৎ করে একটা মেসেজ পাঠিয়ে দিলেন, মেসেজটা কি, কোনো ব্যাংকে যখন টাকা ক্রেডিট হয় তখন ব্যাংক থেকে মেসেজ আসে, বা ফোনপে যদি ক্রেডিট হয় ফোনপে থেকে মেসেজ আসে, সেটা না এসে উনি পার্সোনাল নাম্বার থেকে মেসেজ পাঠালেন, যেমন একটা ব্যাংকে টাকা ঢুকলে মেসেজটা হয়, সেই মেসেজটাকে এডিট করে একটুখানি 2,500 টাকা 3,000 টাকা বসিয়ে আর টাইমটা বসিয়ে পাঠিয়ে দিলেন, দিয়ে আমাকে বললেন টাকা পাঠিয়ে দিয়েছি। কিন্তু আমার তো এইসব নিয়ে ধারণা আছে, আমি প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম, হ্যাঁ টাকা তো এসে গেছে, প্রথমে ভেবেছিলাম আমি কনফিউজ হয়ে উপর থেকে নোটিফিকেশন ঢুকলো এত টাকা ক্রেডিটেড। তার ভালো করে আমি যখন দেখলাম না উনি তো পার্সোনাল নাম্বার থেকে মেসেজ পাঠিয়েছেন, আমি বললাম পয়সা তো নেই আয়া স্যার, হিন্দিতে বললাম, হিন্দিতে কথা বলছিল, তো উনি বললেন আবার পাঠালেন ওই মেসেজটা। আমি ব্যাংক মেসেজ দুবার করে কপি করে পাঠাচ্ছে, তখন আমার সন্দেহ হলো, যেই বললাম যে আপ তো খুদ ভেজা হয় মানে যে মেসেজ আপ খুদ ভেজা হয় মানে উনি তো নিজে থেকেই মেসেজটা পাঠিয়েছেন, ব্যাংক থেকে মেসেজ আসেনি। আমি ফোনপে চেক করলাম, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করলাম, কোন জায়গায় টাকা ঢোকে নে, সঙ্গে সঙ্গে উনি আমাকে কেটে দিয়ে ব্লক করে দিলেন। তো এই হচ্ছে স্ক্যাম, এটা থেকে বাঁচার একটাই উপায়, আপনারা চট জলদি করে টাকা ট্রানজ্যাকশন করে দেবেন না, দেখবেন যে হ্যাঁ টাকাটা কোথা থেকে এসেছে। আমি যেমন দেখলাম যে টাকাটা আমার ব্যাংকে ঢুকেছে কি আদৌ, আপনি যদি পাঠিয়ে দিতেন বা ওনাকে পিক আপ করে ওনার হাতে 2,500 টাকা দিয়ে দিতেন, মানে উনি যাকে পাঠাতেন তাকে 2,500 টাকা আমাকে দিতে হবে, 500 টাকা আমার থাকবে, 3,000 টাকা পাঠিয়েছেন যেহেতু, মানে আমার 2,500 টাকা স্ক্যাম হয়ে যেত সেদিনকে। তো সেটা যাতে না হয় তার জন্য ভালো করে ব্যাংকের ট্রানজ্যাকশনটা দেখবেন যে ব্যাংকে আমার টাকা আদৌ ঢুকেছে কি না, সেটা দেখে নিয়ে তারপর পরের স্টেপ। আর সাধারণত এটা তখনই বোঝা যায় যে সে টাকা পাঠায়নি, কেউ না জেনে শুনে আমরা এই টাকা পাঠাবে কেন, হট করে রিস্ক নিয়ে এত টাকা, এটা সম্ভব না, সম্ভব না, তখনই একটা সন্দেহ জাগবে। আর একটা আর এটা খুব স্মার্টলি কেন, কারণ হচ্ছে আপনি একটা কাজের মুডে আছেন, হ্যাঁ তখনই চিন্তা থাকবে যে হ্যাঁ মানে হঠাৎ করে এরকম পাঠিয়ে দিল, আর এবং হঠাৎ করে যখন এরকম
পাঠানোর সাথে সাথে আপনাদের মাথায় এটা চলছে যে যে পাঠিয়েছে তাহলে ঠিক আছে আমি এখন কাজে মেনলি কথা আমার 50 টাকা ভাড়া 500 টাকা আমায় দিচ্ছে সে তো লোভে পড়ে আগে করতে হবে কিন্তু সেই লোভ থেকে সংবরণ করতে হবে আমার মেনলি ওটা ভাড়া ছিল 50 টাকা 500 টাকা দিচ্ছে তখন আমি লোভে পড়ে তো করতে যাব না ওটাই মেন ফ্যাক্ট ওই লোভটা আমাদের দিচ্ছে আমরা লোভটাকে সংবরণ করতে হবে বর্তমান এরপর দিয়ে আর হবে না স্যার আর দাদা আপনি তো এত লোককে ভালো ভালো জায়গায় নিয়ে গেছেন মানে ভালো ভালো জায়গা মানে কি ভালো ভালো ভাবে রাইড করে নিয়ে গেছেন তো সেই যে জায়গা যখন নিয়ে গেছেন এরকম অনেক মানুষ আছে যারা ভালো খারাপ থাকে মুড খারাপ থাকে তো সেই অভিজ্ঞতা একটু আমাকে শোনাবেন ভালো প্রথমে না খারাপ প্রথমে ভালো যদি বলেন অনেকেই আছে সব মানুষ খারাপ নয় বাড়ি গেলাম রৌদ্রে গেলাম গরমের সময় জল অফার করেছে অনেক খাবার অফার করেছে কিন্তু সেটা যে আমি জলটা নিয়ে ইগনোর করেছি ঠিক আছে তাদের নমস্কার জানিয়েছি থ্যাংক ইউ জানিয়েছি এরকম একটা ভালো এক্সপিরিয়েন্স ঠিক আছে অনেকেই করেছে এটা আর অনেকে কী হয়েছে দেখছে যে আমি সারাদিন কাজ করছি এতক্ষণ জামের রাস্তা দিয়ে যাচ্ছি আমি ভাড়া বেশি চাইনি 100 টাকা ভাড়াটা 150 টাকাও সে দিয়েছে সে নিজেই দেখছে যে এতক্ষণ জ্যামে পড়ে আছি গাড়িটা নিয়ে আমার তো সময়টা নষ্ট হচ্ছে তো সেটা বুঝে আমাকে টাকা এক্সট্রা দিয়ে নিয়ে থেকে দিয়েছে এটা একটা ভালো এক্সপিরিয়েন্স খারাপ এক্সপিরিয়েন্স কি একটা আমি ফুড ডেলিভারি অর্ডার নিয়েছিলাম র্যাপিডো থেকে সরি উবের থেকে উবের ঠিক আছে তো অর্ডারটা নেওয়ার পরে উনি বলছেন যে আপনার ড্রপ লোকেশনটা চেঞ্জ করতে হবে ভুল হয়ে গেছে যেটা দিয়েছেন আমাদের অ্যাপসের মধ্যে সেটা ভুল দিয়ে ফেলেছেন তো সেটা যে বলছেন আমি তো অন রাইডে আছি সেটা তো জানছি না যে চেঞ্জ করেছেন বলে আমি তো এগিয়ে গেছি এবার হাই রোডে সবসময় গাড়ি আপনার কলও অ্যাকসেপ্ট করা রিসিভ করা যায় না মেসেজও চেক করা যায় না আমরা যাচ্ছি হাই রোডে একটা জিনিস নিয়ে খাবার নিয়ে তো সেটা দেখিনি আমি অনেকটা চলে গেছি গিয়েছি এবার যে প্রপার লোকেশনটা দিলেন পরে সেটা ঠিক অপোজিটে মানে যেদিকে গেছি তার অপোজিটে সে যাওয়া আসা আমার তো টাইমটা নষ্ট হলো তো সেটার জন্য আমার যে দেরি হয়েছে কাস্টমার আমাকে তার উপর এ করছে যে আমার ভুল সেটা আমার দেরি হয়েছে আমার ভুল ঠিক আছে তো সেটা যখন গিয়ে কাস্টমারটাকে বললাম যে এটা আমার ভুল নয় আপনার লোকেশন ভুল দেওয়ার জন্য আমার দেরিটা হয়েছে ওনার খাবার এত তাড়া ছিল যে উনি আমাকে যাচ্ছে তাই বলেছেন এমনকি আমার বিরুদ্ধে কমপ্লেন করেছেন উবেরে যে আমি দেরি করে নিয়ে গেছি আমি একটু রুট ব্যবহার করেছি যে স্যার আমার যে এতটা টাইম নষ্ট হলো যদি একটু কিছু দেন আমি এতটা মানে গিয়ে রিটার্ন এলাম এক্সট্রা কোম্পানি থেকে কিছু পাইনি সেরকম তো সেটা যা বলেছিলাম বলে আমার বিরুদ্ধে কমপ্লেন গেছে সেটা আমি কোম্পানিকে জানিয়েছি প্রুফ দিয়েছি তো কোম্পানি সেটা তুলে নিয়েছে সেটা আমার ক্ষেত্রে হয়েছে এটা খারাপ এক্সপিরিয়েন্স একটা বললে খুব কম হয়েছে খুব কম এটা খুব কম কম টোটাল যদি আমি কাজ আমি যে করছি তিনবার টোটাল হয়েছে এটা তিনবার হয়েছে তিনবার হয়েছে মানে 90% 99% ভালো ভালো বেরিয়েছে কিন্তু ওরকম কয়েকবার বেরিয়ে যায় তাদেরকে কি বলতে চাও তাদেরকে বলতে চাই যে আমরা যেহেতু আমরা একটা খেটে খাওয়া মানুষ আমরা কাজ করছি আপনারা এই ব্যাপারগুলো দেখবেন যে আপনারা যে খাবার অর্ডার করছেন বাড়িতে বসে আমি তো জোম্যাটো বা এটা কাজ করি তাদের জন্যই মেনলি বলছি বাড়িতে বসে খাবার অর্ডার করছেন আমাদের দিকটাও দেখবেন অনেক সময় আমরা বর্ষাকালে ভিজে ভিজে নিয়ে গিয়ে খাবার আপনাদের দিয়ে আসি তো সেটা দেখা উচিত একটু যদি লেট হয়ে যায় ক্ষতি কী আছে সেটা দেখা উচিত সেটা কাস্টমারদের বোঝা উচিত একদম একদম আমরাও খাবার অর্ডার দিই আমরাও ভবিষ্যতে অনেক কিছু অর্ডার দেবো এরা যারা আসেন না কিছু না এক গ্লাস জল অফার দিলেই মানুষ এতেই খুশি হয়ে যাবে হ্যাঁ টাকাটাও ম্যাটার করে না জানেন তো মানে একটা জল হচ্ছে এমন এই জন্য জলের অপর নাম জীবন হয়েছে কিন্তু ওই ওটাই ওনার অনেক বড় জিনিস যে মানুষের ভালো ব্যবহারটাই থেকে যায় কি আছে আপনি আজকে যদি উবের বা র্যাপিডোতে আপনি এটা লোক নিলেন হ্যাঁ সেই লোকটাকে আপনি আধ ঘন্টা বা এক ঘন্টা চিনলেন হ্যাঁ তারপর তাকে ছেড়ে দিলেন কিন্তু ওই যে এক ঘন্টা আধ ঘন্টার যে ব্যবহারটা এবং সম্পর্কটা যে ওইটুকু টাইম আপনার গাড়িতে বসেছে সেটাই কিন্তু সারা জীবন থেকে সারা জীবন থেকে এই যে আপনার 50 টাকা যে মানুষটা দিয়েছে জীবনে কিন্তু আপনার সাথে দেখা হবে না দেখা হবে না কিন্তু সেই মনে কিন্তু কিন্তু লেগে গেছে এই মানুষটা আমাকে 50 টাকা দিয়েছে হ্যাঁ এটাই হচ্ছে কিন্তু মানুষের একটা কি বলবো মানে এটা কিছু এরা ভগবান তুল্য বলতে গেলে হচ্ছে এই র্যাপিডো উবের বা ইনড্রাইভ যেটা তুমি চালাচ্ছ এখন এদের কি বলবে এদের ব্যাপারে তো এদের ব্যাপারে কি বলবো র্যাপিডো বলতে গেলে কি বলবো র্যাপিডো একটা একটু ডেভেলপমেন্ট করার দরকার আছে কেন কি আমরা যখন ভাড়া অ্যাকসেপ্ট করি তখন অনেক সময় অ্যাকসেপ্ট হয় না আর গাড়ি যখন রানিং থাকি তখন যে ক্লিক করে যে ভাড়াটা নেবো সেটার টাইম র্যাপিডো দেয় না ওটার জন্য আমাদের অনেক ভাড়া চলে যায় কিন্তু উবেরে সেটা ফেসিলিটি আছে তো উবেরে এটা পজিটিভ দিক ঠিক আছে সবাই সবের মধ্যে পজিটিভ নেগেটিভ থাকে কিন্তু বলবো কি উবেরটা ইজ দ্য বেস্ট আর ইনড্রাইভটা একটা ভালো অ্যাপ্লিকেশন বেরিয়েছে বর্তমানে যেটা আমাদের কম টাকাতে অনেকটা রাইড করাচ্ছে এতে কাস্টমারদের ভালো হচ্ছে অনেকেরই কিন্তু আমাদের একটু হয়তো এ হচ্ছে কিন্তু বেটার এই নয় যে আমাদের
কিছু খারাপ হচ্ছে, হয়তো আমরা 100 টাকার জায়গায় 90 টাকা কামাচ্ছি, কিন্তু কাস্টমার এখান থেকে বেনিফিট হচ্ছে, অনেকে রাইড নিচ্ছে, আর এখান থেকে ইন ড্রাইভে অনেকে কাজও পাচ্ছে, আর ড্রাইভার সংখ্যাও বাড়ছে। এই র্যাপিডো হওয়ার ফলে তোমার আরও যারা আছে অনেক তো অনেকেই তাদের সংসার চলছে এখান থেকে, অনেক সাপোর্টিভ এরা। এটা না থাকলে আজকে হয়তো অনেকে মানে চাকরি করে যেটা পেতো না সেটা এখান থেকে পেয়ে যাচ্ছে। ধরুন চাকরি করে ধরুন 10,000 টাকা সে আর্নিং করে, 333 টাকা সামথিং হচ্ছে, সেখানে 600 টাকা, 800 টাকা, 400 টাকা, 500 টাকা আর্নিং থাকে, তা আমার নিজের। এটা প্লাস পয়েন্ট, মানে র্যাপিডো এটা আপনাদের মানে র্যাপিডো কয়েকজনের কাছে হতে পারে ভগবান। ভগবান মানে র্যাপিডো যে মালিক বা উবের ওলা ইনড্রাইভ আপনাদেরকে জানানো হচ্ছে, আপনারা কিন্তু ভগবান কিছু কিছু মানুষের জন্য। অনেক জায়গায় তো এরকম গেছো যেখানে রাস্তাঘাট অচেনা জানা, কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স আছে? মানে এটা একটা অন্য লাইনে আমরা জিজ্ঞেস করি। ভৌতিক এক্সপিরিয়েন্স বলতে কি, এমন এমন জায়গায় গেছি যেখানে সন্ধ্যে 7টার পরে লোক নেই। কলকাতা শহরে আপনি নিউটাউনের একটু ভেতর দিকে যাবেন, 7টার পরে পুরো রাস্তা শূন্য, যে যার ফ্ল্যাটে যে যার আছে, পুরো যাচ্ছি পুরো অন্ধকার, রাস্তায় লাইট পর্যন্ত জ্বলছে না, অন্ধকারে যাচ্ছি, তখন প্যাসেঞ্জারও নেই, নিজে যাচ্ছি। এটা একটা এক্সপিরিয়েন্স, এছাড়া এমন কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স আসে না, এটাই যায়। মানে বাইক নিয়ে এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই। মানে খুব ভালো লাগলো আজকের এই, ছোট্ট হোক বড় হোক যেভাবে আপনারা নিতে পারেন, ঠিক আছে, এই কথোপকথন, এই পডকাস্ট আমাদের দাদার সাথে। দাদা তোমার ভালো নামটা দেবজিৎ, দেবজিৎদার সাথে আজকে খুব মানে একটা ভাইটাল কথা হলো, যে কথাটাতে আপনাদের আশা করি একটু হলেও জ্ঞান বাড়বে এই বিষয়টা, যে মানুষের ব্যবহারটা কী জিনিস, র্যাপিডো আলারা কী জিনিস, বা এদেরকে র্যাপিডো আলাও কেন বলা হয়, এনাদেরকে ড্রাইভার বলা হয়, এদেরকে ছোট করা হয় কি বড় হয়, সবই আজকে জানলেন। আজকে আমরা এটাতেই শেষ করি দাদা, ভালো থাকবেন দাদা। আর আমাদের সাথে ক্যামেরায় আছে কিংসুক সেন, আমি কৌশিক সেন, দাদা দেবজিৎ নস্কর। আর ভবিষ্যতে যদি আপনাদের কারোর কোনো কিছু বলার থাকে এই ভিডিওর শেষে গিয়ে, যদি আপনাদের মনে হয় কিছু আপনারা নিজেদের গল্প, যে কোনো গল্প যেভাবে হোক যদি গল্প বলতে চান, নিশ্চয়ই যোগাযোগ করবেন, আমরা আপনাদের সাথে আছি। থ্যাংক ইউ, নমস্কার।